না। নৌকা উঠতে ভয় লাগে না? না, আমরা মাঝে মাঝে বন্ধুরা মিলে এখানে আসি। নৌকায় করে পানির উপর ভাসতে খুব মজা লাগে, ভীষণ মজা লাগে। তাহলে কি পারো? কিছু পারি না। গান? না, ওটা তো আপনি পারেন, আমাকে বলেছিলেন। অল্প স্বল্প নাচ পারো? না বাবা, অনেক কষ্ট। ইনফ্যাক্ট আমি কিছু পারি না, আমি কখনো কিছু শিখিনি। আমি একটা চাল কুমড়া। হাই জাম্প, লং জাম্প, ক্রিকেট? না, আমি কিছু পারি না। কবিতা আবৃত্তি করতে পারি একটু একটু, জাস্ট ছোটবেলায় শিখেছিলাম ওই কবিতা। তাই? তাহলে একটা কবিতা শোনা। না 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 না, প্লিজ, আমি না, আমি না, আমি না। আপনি শুনান, আপনি একটা গান শুনান। আচ্ছা শোনাবো, কিন্তু তার আগে তোমাকে কবিতা আবৃত্তি করে শোনাতে হবে। শিওর? শিওর। আমি কিন্তু এটা ছোটবেলায় স্কুলে শিখেছিলাম। প্লিজ, হ্যাঁ, হাসবেন না। শিওর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিম উদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি? আপনি হাসছেন, আপনি বলেছিলেন আপনি হাসবেন না, আপনি হাসছেন না। না, আমি হাসছিলাম না, সত্যি। আমি তো বলেছি না, আমি কিছু পারি না, আমি কিছু শিখিনি, আমি তো ছোটবেলায় শিখেছিলাম। আচ্ছা আচ্ছা, দেখো, তোমার তোমার কবিতা আবৃত্তিতে মুগ্ধ হয়ে তোমার জন্য একটা উপহার, একটা উপহার। ডিম? হ্যাঁ, ডিম দেওয়ার মতোই তো পারফরমেন্স করেছি আমি। আমি বললাম না, আমি পারি না, আমি শিখিনি, আমার হয় না। আচ্ছা সরি সরি, আচ্ছা দাও, এটা ফেরত দেয়। মাঝি ভাইয়ের ডিম শেষে মাই খেতে হবে। দাও দাও দাও। না থাক, লাগবে না। ছোটবেলায় এইভাবেই আবৃত্তি করতাম, দল বেঁধে। আমি আর কখনো কিছু শিখিনি, পারি না কিছু। আমি আসমানিদের দেখতে যদি তোমরা সবে কি করতেছো, পুরো বিজয় দিলা। আপনি কিন্তু ফেসবুকেই ভালো, অনেক শান্ত শিষ্ট ভদ্র ছেলে, আর সামনাসামনি দুষ্ট, তাই না? হ্যাঁ।